দর্শক, এবার বন্যা পরিস্থিতি খবর জানতে যাচ্ছি মৌলভীবাজারে। টেলিফোনে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী। উমেদ, বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? পদ্মার আজকের যে অবস্থা, এখানকার যে চারটা নদী আছে, নদীর পানি কমতে শুরু করেছে। তবে মনু নদীর পানি এখনও 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই চারটি নদীর মধ্যে শুধু একটি নদীর পানি, ধলাই নদীর পানি, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি যদি বলতে চাই যে মৌলভীবাজার জেলার যে এলাকাগুলোতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে, সেখানে কিন্তু জলাবদ্ধতার অবস্থা বিরাজ করছে। তো এটি আসলে আরও কয়েকদিন লাগবে, যেটা স্থানীয়রা আমাদেরকে বলেছেন। তো ত্রাণের বিষয়টি হচ্ছে, আমরা দেখেছি বেসরকারিভাবে বেশিরভাগই ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি সরকারিভাবেও তারা ত্রাণ সামগ্রী দিয়েছেন। কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে যেটা জানিয়েছেন, সরকারিভাবে 1050 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং নগদ 55 লক্ষ টাকা বরাদ্দ এসেছে। তো সব মিলিয়ে এখানকার ত্রাণ বিতরণ বেশিরভাগই বেসরকারি সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণে আছে। আর সর্বশেষ কথাটি হচ্ছে, এখানে মোট 67টি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 50টির মতো। জসিন্তা, এই শুনছো? উঠো না, আমি বলবো একটু ঘুমাই। তোর ভাই লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? দুই চামচ লবণ দিয়ে দে। চোখে চি হাত ছুঁয়ে আছে সাজানো রং, পথ চলা কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? আমার একটু নিয়ে চলেন না।